ইরান পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে হ্যাঁ বন্ধুরা পাঁচই আগস্ট অনেকগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ ব্যাপারে এমন প্রতিবেদন প্রকাশ করে অনেক প্রথম সারির চ্যানেলও এ ব্যাপারে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে বন্ধুরা কি মনে হয় এটিকে একটি শখ লাগানো সংবাদ আপনাদের কাছে বর্ণনা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখনও পর্যন্ত ব্যাপারটি খোলাসা হয়নি তাহলে কি ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেললো অর্থাৎ প্রতিশোধমূলক হামলার ব্যাপারটি নিশ্চিত হতে না হতেই এমন ধরনের একটি ঘটনা ঘটাইয়ে দিল ইরান তাহলে কি ইরান মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বে এখন রাজ করার জন্য তার সামগ্রিক যে কার্যবলী সেটি উদ্ধার করে ফেলেছে সামগ্রিক বিষয়গুলো জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না জেনে আর আপনাদের মাঝে বলে দিতে চাই বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আর আমাদের নতুন চ্যানেল মহিউদ্দিন ডিফেন্সের সাবস্ক্রাইব লিঙ্ক আমরা এই চ্যানেলটির কমিউনিটি ট্যাবে দিয়ে দিচ্ছি দারুণ একটি চ্যানেল আমরা ক্রিয়েট করেছি আপনাদের অনুরোধে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন বন্ধুরা মূল ঘটনাটিতে ফিরে যায় গত পাঁচই অক্টোবর ইরান এবং ইসরায়েলের অভ্যন্তরে মৃদ বা থেকে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বন্ধুরা স্বল্প সময়ের ব্যবধানে এই এক্সপিরিয়েন্সটি পায় ইসরায়েল এবং ইরানের জনগণ এবং তখন থেকেই তারা একটি ধারণা করতে থাকে সাড়ে চার থেকে পাঁচ মাত্রার এই ভূমিকম্প কি আসলে ইরানের পারমাণবিক বিস্ফোরণ বা পরীক্ষার একটি পরবর্তী শকয়েব এই ব্যাপারে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন আবার অনেকে খুশি হন সারা বিশ্বের যারা মুসলিম রয়েছেন যারা মূলত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে চান তাদের খুশির সীমা ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা আমি এ ব্যাপারে কোনো ভিডিও দেইনি বা কোনো মন্তব্য করিনি আসলে সত্যতা বা এর প্রকৃত বাস্তবতা কি না জেনে এই ব্যাপারটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব এবং সামগ্রিক ভিত্তিতে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব আসলেই কি এমন ঘটনা ঘটতে পারে বা ইরানের ব্যাপারে কি বা ইরান একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করুক সেই ব্যাপারে আপনাদের অবশ্যই ভালোবাসা আছে আশা আছে বন্ধুরা অনেকের দুরাশাও থাকতে পারে কারণ এটি পশ্চিমাদের জন্য এবং ইসরায়েলের জন্য মারাত্মক এক দুরাশা এবং চিন্তার বিষয় এবং এর বাইরে যে সকল মুসলিম দেশগুলো রয়েছে বিশেষ করে যারা ইরানকে একটি পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করাতে বা দেখতে চায় তারা তো অবশ্যই মহা খুশি হয়ে উঠেছেন অনেকে পারলে খুশির ঠেলায় মিষ্টি কিনতে চলে যান বন্ধুরা একটু দাঁড়ান কথা আছে মধ্যপ্রাচ্য নয় শুধু বিশ্বের অনেক অবস্থানে বিশেষ করে ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে যারা চায় ইরান এমন ধরনের পারমাণবিক শক্তি অর্জন করুক মনে আছে ভেনেজুয়েলার কথা মনে আছে কিউবার কথা মনে আছে বলিভিয়ার কথা এরা চরমভাবে ইরানের সমর্থক এবং এদের সাথে ইরানের দারুণ সম্পর্ক রাশিয়ার সাথেও এদের দারুণ সম্পর্ক সুতরাং বন্ধুরা এই ল্যাটিন আমেরিকার দেশগুলো আমেরিকার বাইরে যে সকল দেশগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রতিরোধকামী কিউবা বহুদিন ধরে আমেরিকার বিরুদ্ধে টিকে রয়েছে একেবারে বিদ্রোহ ঘোষণা করে যাই হোক এর বাইরে রাশিয়া ইরান এবং এই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে একটি আত্মার সম্পর্ক রয়েছে তারা হয়তো ভেবেছিল যে কাজ হয়তো হয়ে গেছে বন্ধুরা এখনো পর্যন্ত যে হয় নাই বা হয়ে গেছে কোনোটি সম্পর্কে কি আপনারা নিশ্চিত আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটি কি ঘটেছে বন্ধুরা একটা ব্যাপার এখানে না বললেই নয় যে অনেক দিন ধরে এই ধরনের একটি রিউমার অনেক সময় হঠাৎ করে চলে আসে আর সেই ব্যাপারটি নিয়ে অনেক মাতামাতি শুরু হয়ে যায় বন্ধুরা এই সিচুয়েশনের মধ্যে যে ব্যাপারটি ঘটেছে তা হল একটি সন্দেহমূলক অবস্থান এবং অনেকে এই অবস্থার পর তারা ভেবেছে যে ইরান একটি সম্ভবত সম্ভাব্য পারমাণবিক টেস্ট সম্পূর্ণ করে ফেললো আর এই কাহিনিটি ঘটেছে কোথায় আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করি রিক্টার স্কেলে ফোর মাত্রার এই ভূমিকম্পটি সংগঠিত হয় সিমনান পরদেশের আরাদান সিটিতে এবং এটি বলা হয়েছে যে সেখানে একটি পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার পাশেই এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে এটি ছিল ইরানের একটি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট বন্ধুরা এই ধরনের দাবির প্রেক্ষিতে অনেকে হয়তো খুশিতে নিজে নিজেই মিষ্টি খেয়ে ফেলেছেন কিন্তু ব্যাপারটা তেমন নয় আমার কাছে এখনও পর্যন্ত এটি ক্লিয়ার মনে হচ্ছে না অনেকে হয়তো খুশি হতে পারেন তাদের খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ থাকতে পারে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমিক সেন্টারের মতে বারোটার দিকে এমন একটি লো অবজারভেটিভ আর্থকুইক লক্ষ্য করা গেছে ওই অঞ্চলে বন্ধুরা সে ব্যাপারেও তারা পরবর্তীতে বিশেষ কোনো মন্তব্য করেনি যে এটি ইরানেরই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট তবে এটিও বলেনি যে তারা করেছে বন্ধুরা ইয়েস অর নট কোনো এখানে বলা হয়নি আটকই হতেই পারে ইরান একটি পাহাড়ি অঞ্চল সেখানে মাঝে মধ্যে এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে আর যেহেতু ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টায় আছে তাই এখানে এমন ধরনের ভূমিকম্প হলেই তাই সাসপেক্ট করা হয় এক্সপ্যাকুলেট করা হয় যে এখানে কিছু একটা হচ্ছে বা এখানে ইরান পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে আসলে এর সাথে বাস্তবতার সম্পর্ক খুবই ক্ষীণ ইরান পারমাণবিক বিস্ফোরণ ঘটালেও এই মুহূর্তে সেটি তা প্রকাশ করবে না যেমন ইসরায়েল তার পারমাণবিক বিস্ফোরণের কোনো সংবাদ কোনোদিনই প্রকাশ করেনি কিন্তু ওপেন সিক্রেট ব্যাপার হচ্ছে ইসরায়েল সম্ভবত এটি ধারণ করে ইরানের বেলাও তেমন করবে ইরান আমার মনে হয় না তারা একটি পারমাণবিক বিস্ফোরণের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে দিয়ে তারা নিষেধাজ্ঞার আরও বেশি অতি নিষেধাজ্ঞার সুযোগ বিশ্বকে দেবে বা পশ্চিমা বাহিনীকে দেবে হ্যাঁ ইরান ঘটাতে পারে এটি যখন তার সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে যখন দেখবে চারিদিক থেকে হামলার ব্যাপারটি ঘটছে তখন হয়তো ইরানটি ঘটিয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করবে এমনও হতে পারে বর্তমান সময় যদি আপনি বিবেচনা করেন ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর পাল্টা হামলার ছবি আঁকছে পাল্টা হামলার সুযোগ খুঁজছে তাই ইরান তাদেরকে ভয় দেখানোর জন্য বলতে পারে আমি কিন্তু এই যে পারমাণবিক ট্রিগারে বোতাম চাপিয়ে দিলাম অর্থাৎ আমার পারমাণবিক সমরাষ্ট্রের পরীক্ষা যে কোনো সময় ঘটে যেতে পারে সুতরাং যাই করোনা কেন সাধু সাবধান সাধ্যের অতিরিক্ত স্বাদ কখনোই ভালো হয় না এমন কিছু করা যাবে না যার মাধ্যমে আমি বাধ্য হই তোমার গতানুগতিকভাবে যেমন সেই পহেলা অক্টোবর তোমার উপরের যে ঝড় বা তোমার উপরে যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের একটি সামান্য উদাহরণ দিয়েছিলাম সেই উদাহরণটি যেন আবারও পরবর্তীতে না আসে আর ফিরে যদি আসে তাহবে এর চেয়ে কয়েকগুণ বেশি মারাত্মক এবং ধ্বংসাত্মক বলেছিলাম আমি আমার পূর্বের ভিডিওতে যে কোন কোন জায়গায় এরা আঘাত আনতে পারে আমি ডিটেলসলি আর একটি গবেষণামূলক ভিডিও একেবারে আপনাদের সামনে তুলে ধরছি যেটি ইরানের যে টেলিভিশন রয়েছে সেই ইরানের প্রেস টিভির সংবাদ মাধ্যমের তাদের অবস্থান থেকে মোটামুটি আমরা তাদের সহায়তা নিয়ে একটি রিসার্চমূলক ভিডিও রেডি করেছি আপনাদের জন্য যেটি আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে আগামীকাল আমরা সেটি করবো যে কোথায় কোথায় ইরান ইসরায়েলের টার্গেট করার জন্য তারা ফিক্সড করে রেখেছে যদি ইসরায়েল এখন পাল্টা হামলা করে ইরানের অভ্যন্তরে ইরান একেবারে লঞ্চরে ক্ষেপণাস্ত্র ভরে রাখছে কোথায় কোথায় তারা হামলা করবে সেটি তাদের একেবারে মুখস্থ আর সেই ব্যাপারেই তারা তাদের টেলিভিশনেও জানাইয়ে দেছে দারুণ একটা ব্যাপার এবং এই ব্যাপারগুলোতে যদি ইরান কোনোভাবে হামলা করতে পারে বা এই সকল অবকাঠামোগুলোতে যদি ইরান সত্যি সত্যি হামলা করে তাহলে এই দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড বলতে আপাতত কিছু থাকবে না বন্ধুরা কোথায় কোথায় হামলা তারা করবে সেই ব্যাপারে ডিটেলস জানাইছে আগামীকাল সম্ভবত এগারোটার দিকে আমাদের সেই ভিডিও পাবলিশ হবে আশা করি আমরা আপনাদের দেখাতে পারবো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আরও কয়েকটা ব্যাপার আপনাদের যে আপনারা অনেকে ভাবছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললো বা পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ফেলল যদি ঘটায় সেটা ভালো যদি না ঘটায় সেটাও ভালো আসলে বিশ্বে পারমাণবিক ভারসাম্য যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শুধু এক পক্ষ মারবে আর এক পক্ষ মার খেয়ে যাবে আশা করি সামগ্রী যাবে মূলত এই যুদ্ধের সম্ভাবনাটি তৈরি হয় এই কারণে অর্থাৎ ইসরায়েল এখানে বোঝে যে আমি যত শক্তিধর মানুষ বা দেশ আমাকে তো আসলে কেউ কিছু করতে পারবে না আমার যা ইচ্ছে আমি তাই করি অন্যদিকে ইরানের যদি পারমাণবিক শক্তি একটা সিস্টেম থাকতো যে যদি আমার এইখানে কোনো কিছু করে তাইলে সব সময়ের জন্য একটা ভয় থাকতো ইসরায়েল এই ভয়ের কারণে সে ভয় হলেও আপনার এইভাবে মধ্যপ্রাচ্য জুড়ে আপনার একটা যুদ্ধর আবহ ছড়িয়ে দিত না সুতরাং পারমাণবিক ইমব্যালেন্স বা শক্তির ইমব্যালেন্সের জন্যই এই ধরনের যুদ্ধগুলো এখনও হচ্ছে তাই ইরান যদি যে কোনোভাবে পরমাণু শক্তিধর হয়ে ওঠে সেটি যুদ্ধ বন্ধ করতে সহায়তা করবে বলে অনেকেই মনে করে থাকেন মধ্যপ্রাচ্যে যদি সমশক্তি সম্পন্ন দেশগুলো থাকে তাহলে এখানে যুদ্ধের মাত্রা এবং ভয়াবহতা কমবে এটা নিশ্চিতভাবে বলা যায় সুতরাং আপনাদেরই বিচার্য ইরান আসলে কোন পর্যায়ে এখন রয়েছে